দেখেন এখানে শর্ট সাজেশনের মধ্যে, এখানে তো সবার জন্যই আমি সাজেশনটা দিব আর কি। হ্যাঁ, যা যে সবচেয়ে বেশি পড়তে পারে তার জন্য সাজেশন এখানে থাকবে, এখানে যা যা আছে সবকিছুই সে দেখবে, ঠিক আছে, যে সব পড়তে চায়। তারপরে শর্ট সাজেশন কোনগুলো থাকবে, শর্ট সাজেশনের মধ্যে আমি যেগুলোতে 3 স্টার দিয়েছি এবং এই কালিটা আমি ব্যবহার করেছি, এই কালার, সবুজ কালারটা, সবুজ কালারটা ম্যাক্সিমাম জায়গায় আমি ব্যবহার করেছি নতুন প্রশ্নের ক্ষেত্রে, নতুন প্রশ্নের ক্ষেত্রে আমি এটা ব্যবহার করেছি, কারণ হচ্ছে নতুন প্রশ্ন আমার মনে হয়েছে এগুলো যদি নতুন কিছু প্রশ্ন সেট হয় 2-3টা, সেগুলো যেন এগুলোর মধ্যে থেকে আসে আর কি, সেই ধারণা থেকে মূলত সেগুলো আমি সেট করেছি। আচ্ছা, এখানে এর বাইরে আরো কিছু এখানে দেখতে পাচ্ছেন যে সিলেবাসের বাইরে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা বিসিএস এই কিন্তু আমরা দেখি যে সিলেবাসের মানে পুরোপুরি সিলেবাসটাকে আমরা যদি খেয়াল করি, 10টা প্রশ্ন আসে, 10টা প্রশ্ন কিন্তু সবগুলো সিলেবাস থেকে সরাসরি আসে না, 7টা প্রশ্ন যদি আমরা মনে করি সিলেবাস থেকে সরাসরি আসে, 3টা প্রশ্ন এদিক ওদিক থেকে দেখা যায় সাম্প্রতিক আলোচনার কিছু বিষয় থাকে বা সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে মূল মানে প্রেক্ষাপট থেকে হয়তো বা কিছু প্রশ্ন আসতে দেখা যায়, এরকম কিছু প্রশ্ন আছে সেগুলো আমাদের আলোচনার মধ্যে থাকবে। তো দেখেন আমরা মূল আলোচনায় চলে যাই, মূল আলোচনায় গেলে আপনারা সাজেশনটা কিভাবে পড়বেন সেটা বুঝতে পারবেন। প্রথমে আসেন ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। আচ্ছা, যারা মানে কোর্সের স্টুডেন্ট আছেন তাদের পিডিএফ তো অলরেডি আমি দিয়ে দিয়েছি, আর লেকচার ক্লাস গুলো আপনার ক্লাসরুমে সেভ আছে সেটা জানেন। এখন খেয়াল করবেন নতুন যে প্রশ্নগুলো আছে, মানে নতুন প্রশ্নগুলো আমি এই সবুজ কালিতে সেট করেছি, এখানে খেয়াল করে দেখেন এই নতুন প্রশ্নগুলোর সম্বলিত পিডিএফ আমি আপনাদের আলাদা করে দিয়ে দিব, যেগুলো হচ্ছে এই সাজেশনের মধ্যে নতুন যে প্রশ্নগুলো আছে এগুলো আলাদা করে দিয়ে দিব পিডিএফ, আর এইগুলোর মধ্যে যেগুলো মানে আমি কালার করেছি এগুলো আমি আলোচনা করব আলাদা ক্লাস ডিটেলসে, ঠিক আছে। আর বাদ বাকি যেগুলো আছে এগুলো অলরেডি আলোচনা আপনাদের ক্লাসরুমে আছে, প্লাস সেগুলোর পিডিএফও অলরেডি সেখানে আছে। এখন যদি আমি মনে করি যে ইন্টারন্যাশনাল ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এই জায়গা থেকে আপনার মানে 3 স্টার বা হচ্ছে শর্ট সাজেশনের মধ্যে কোনটা পড়বে, সেটার ক্ষেত্রে আমি বলি যে সব পড়তে পারবেন, তার সিরিয়াল অনুসারে এখানে যা যা প্রশ্ন আমি সেট করেছি সে সবই এখানে পড়বেন এই অধ্যায় থেকে। আমি একটা অধ্যায় থেকে শর্ট সাজেশনটা কিভাবে ইউটিলাইজ করবেন সেটা আমি বলে দিচ্ছি, সে সবই পড়বেন যে সবকিছু পড়তে পারেন। আর যা একদম শর্ট সাজেশনের মধ্যে রাখবেন সে তারা কোনগুলো দেখবেন, তারা এই যে আমার 3 স্টার যে এখানে দেয়া আছে 3 স্টারটা দেখবেন, 3 স্টার কোনো টপিকে 3 স্টার থাকলে ওই টপিকের সবগুলো পড়তে হবে, যেমন এই টপিকে 3 স্টার দিয়েছি এই টপিকের সবই পড়তে হবে। আবার কালারের ক্ষেত্রে খেয়াল করতে হবে এই সবুজ কালার ব্যবহার করেছি এগুলো পড়তে হবে আপনাকে, যেমন এখানে কোনো 3 স্টার দেই নাই কিন্তু এখানে কালার চেঞ্জ করেছি এগুলো আপনাকে 3 স্টারের মধ্যে নিতে হবে, এখানে 3 স্টারের মধ্যে নিতে হবে। এবং নতুন প্রশ্ন এগুলো, এগুলো নতুন প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। এখন এর বাইরে কিছু বিষয় থাকে যে যেগুলো সালে আসছে, যেরকম ভাবে এই সালে আসাগুলো আমি আলাদা করে কালার করেছি, যেরকম 37তমতে এসেছে এরকম ভাবে কিছু সালের প্রশ্ন এসেছে, এই সালের প্রশ্নগুলো আপনারা দেখবেন, ঠিক আছে। সালের প্রশ্ন থেকে কিন্তু কিছু প্রশ্ন 2-3টা প্রশ্ন হলেও রিপিট হয়, ঠিক আছে, মানে ওই ব্যাকগ্রাউন্ড থেকে 2-3টা প্রশ্ন আসলে ওই ব্যাকগ্রাউন্ড থেকে চলে আসে, সুতরাং সালের প্রশ্ন দেখবেন। আর যে সব পড়তে পারেন সে সব রাখতে পারেন, সমস্যা নেই। এখন দেখেন ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, সরাসরি আন্তর্জাতিক সম্পর্ক কি এর গুরুত্ব আলোচনা করুন, এরকম প্রশ্ন মানে একদম নির্ভর হয়ে প্রশ্ন করলে সাধারণত এরকম প্রশ্ন দেওয়ার কথা, সাধারণত এরকম প্রশ্ন খুব কম আসে, জাস্ট একটু রিভিশন মানে রিডিং দিবেন যারা কিনা বেশি পড়েন, আগেও যারা পড়েছেন, নতুন করে এগুলো আর পড়ার দরকার নাই, যারা নতুন করে পড়তে যাবেন তারা এগুলো পড়বেন না, তারা একদম শর্ট সাজেশন পড়বেন। তারপরে আন্তর্জাতিক রাজনীতি কি, আন্তর্জাতিক রাজনীতির নিয়ন্ত্রক উপাদান গুলো এটা একটু দেখতে পারেন, যারা কিনা আগে পড়েছেন নতুন করে রিভিশন দিতে চাচ্ছেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে এটা রিভিশনের মধ্যে রাখবেন। তারপরে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্যটা আলোচনা করুন, যেহেতু 37তম তে একবার এসেছিল সুতরাং এটাকে আপনারা 2 স্টারের মধ্যে রাখতে পারেন,
রেখে এটা দেখে নিতে পারেন, পার্থক্যটা ভালোভাবে পড়বেন। অনেক জায়গায় দেখা যায় যে পার্থক্যটা থরলি দেয়া আছে, পার্থক্যের বক্স আকারে দেয়া নাই, আপনারা পার্থক্যটা বক্স আকারেই অবশ্যই প্র্যাকটিস করবেন, মানে পড়াশোনাটা করবেন। তারপর আসেন আন্তর্জাতিক সম্পর্ক, যেহেতু এখানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর ইন্ট্রোডাকশনের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতি নিয়ে মূলত আলোচনা করা হয়েছে, তো আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে কিছু উল্লেখযোগ্য মতবাদ আছে, সেই মতবাদগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। যদিও প্রধান প্রধান মতবাদ নিয়ে আলাদা করে একটা অধ্যায় আছে, ওখানেও অন্য মতবাদগুলো থাকবে, এখানে আন্তর্জাতিক সম্পর্ক এবং রাজনীতির সাথে ডিরেক্টলি কানেক্টেড যেগুলো গুরুত্বপূর্ণ সেই মতবাদগুলো এখানে আছে। যেমন এখানে বাস্তববাদ, এটা দেখে নিতে হবে, আগের আলোচনায় আপনাদের ইয়েতে আছে, পিডিএফ এ আছে, ক্লাসে আছে। তারপর নৈরাজ্যবাদী সমাজ, এটা 41তমতে এসেছিল, অন্যভাবে হয়তো প্রশ্নের ধরনটা অন্য হইতে পারে কিন্তু এটা আসছিল। তারপর ক্রীড়াতত্ত্ব, গেম থিওরি, এটা পড়বেন। গণতান্ত্রিক শান্তি তত্ত্ব, এটা 38-এ আসছিল। ডেমোক্রেটিক পিস থিওরি, পিস থিওরি অনেকগুলো আছে, ইনস্টিটিউশনাল পিস থিওরি আছে, তারপরে বিজনেস পিস থিওরিও আছে, ডেমোক্রেটিক পিস থিওরিটা এটা আসছিল। আর নতুন যেটা আলোচিত হয়েছে এই বছরেই, যে বিষয়গুলো আলোচিত হয়েছে বা সেগুলো হচ্ছে, এটা অবশ্যই পশ্চিমা কান্ট্রিদের জন্য এগুলো গুরুত্বপূর্ণ ছিল, তবে যেহেতু এটা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো, মানে আলোচিত বিষয়, যদি এসে যায় নতুন কিছু আসলে কিন্তু সেটা আবার গুরুত্বপূর্ণ হয়ে যাবে, কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা থাকলে লেখা যায়, আর ধারণা না থাকলে আপনাকে শ্যাডো প্যান্ডেমিক এর মতো অন্ধকারে হাতড়াইতে হবে। শ্যাডো প্যান্ডেমিক মানে একবার তো এসেছিল, কত মানে করোনা কালীন সময়টাতে, এরপরে যেটা হলো 43-এ মেবি, তো যাই হোক এটা যে আসছিল তার মানে ওইটা যারা পেপার পত্রিকা পড়েছে তারা কিন্তু এটা অ্যান্সার করতে পেরেছে, আর যারা পারেনি তাদের কিন্তু অন্যভাবে অ্যান্সার করতে গিয়ে এত ভুল অ্যান্সার হয়ে গেছে। তো দেখেন রিয়েল পলিটিক এবং ওয়ার্ল্ড পলিটিক, এটা সম্পর্কে একটু ধারণা আমরা দিব আগামী ক্লাসে, সেগুলো নিয়ে আলোচনা হবে। তবে এটা যা আছে এটা পুরোটুকু পড়ার চেষ্টা করবেন, আগের এগুলো পড়ার থাকলে না, নতুন যারা কোর্সে আপনারা যুক্ত নাই এগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, এটা গুগল করলেই আপনারা এগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, একটু ধারণা নিয়ে রাখলে আপনারা যা লিখতে পারবেন আর কি। তারপর আসেন আন্তর্জাতিক রাজনীতিতে, ওগুলো সম্পর্কের ক্ষেত্রটা ছিল, সম্পর্ক আন্তর্জাতিক সম্পর্ক আর আন্তর্জাতিক রাজনীতির মধ্যে কিন্তু খুব বেশি ব্যাপার নাই, আন্তর্জাতিক সম্পর্কেরই একটা পার্ট তো আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পড়ে, তো যে কোনো দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নটা হতে পারে। এরকম প্রশ্ন কিন্তু আসে যে মানে হয়তোবা এক কোনো মানে থিওরি আসে, থিওরি সম্পর্কে লিখতে বলে, আবার অনেক সময় কোনো থিওরি সম্পর্কে বলে যে এটা কেন এত আলোচিত বা এটা কেন গুরুত্বপূর্ণ, তো সেরকম আন্তর্জাতিক রাজনীতিতে কেন গুরুত্বপূর্ণ, লুজ নক থিওরি আর একটা হচ্ছে কোল্ড পিস থিওরি। হ্যাঁ, লুজ নক থিওরিটা অনেকদিন থেকে আলোচিত, কোল্ড পিস থিওরি নতুন আলোচিত, এটা বিষয় হয়েছে আর কি। হ্যাঁ, তো এই দুইটা নিয়েও আমরা আলোচনা করবো আগামী ক্লাসের মধ্যে, আর আপনার যারা নতুন মানে যারা কোর্সের বাইরে আছেন তারা অবশ্যই এগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, এগুলো দেখলে খুব ক্ষতি নাই, হ্যাঁ এবার না আসলে সামনের বারে আসতে পারে, কিছু থিওরি নতুন নতুন থিওরি তো আছে, এগুলা সেগুলো কিনা একদম যে আসতে হবে সবগুলো এমন এমন তো না, যেকোনো থিওরির মধ্যে একটা থিওরি যদি আপনার আনকমন থেকে প্রশ্ন কমন পড়ে সেটা আপনার অনেক কিছু, ঠিক আছে। আর এগুলো মোটামুটি একটু জেনে রাখলে বেটার, যাদের কিনা ফরেন ক্যাডার দেওয়া আছে অনেক সময় এগুলো থেকে জিজ্ঞেস করতে পারে, কিছু কিছু বিষয় থাকে। তারপর আসেন যে এগুলো একটু কঠিন মনে হতে পারে কিন্তু নিচের এই প্রশ্নগুলো কিন্তু সহজ, সহজ বলতে এই টাইপের প্রশ্ন আসতে দেখা গেছে, যেরকম ভাবে দেখেন 7 নম্বর প্রশ্নটা, বহুপাক্ষিকতা মাল্টি ল্যাটারালিজম কি, বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে কি এর গুরুত্ব বৃদ্ধি পেয়েছে কিনা, এটা কিন্তু 44তমতে এসেছিল সর্বশেষ। তার মানে আমরা যদি খেয়াল করি 44তম বিসিএস এর প্রশ্নের দিকে খেয়াল করলে, 43টা বাদ, 43টা আমার কাছে মানসম্মত লাগে নাই, মানে যেরকম প্রশ্ন হওয়া উচিত আসলে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর মধ্যে কনসেপচুয়াল পার্টটাতে। হ্যাঁ, তো 44টা একদম স্ট্যান্ডার্ড প্রশ্ন আমার কাছে মনে হয়েছে সবকিছু মিলায়। তো 44-এ এইরকম যদি ধারাবাহিকতা রাখে যে আন্তর্জাতিক সম্পর্ক মানে আন্তর্জাতিক বিষয়গুলি কনসেপচুয়াল পার্টের মধ্যে আসলে ধারণাগত যে বিষয়, যেহেতু এটা ধারণাগত বিষয় অন্ততপক্ষে ধারণা মানে এই টার্মগুলো সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে, সেই দৃষ্টিকোণ থেকে যদি খেয়াল করি যে 7 নম্বরের উপরে নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এর সাথে আসলে রিলেটেড, বহুপাক্ষিকতা এসেছে, তার মাল্টিল্যাটারালিজম তার মানে এখান থেকে আসছে কই থেকে, আন্তর্জাতিক রাজনীতির যে ইউনিল্যাটারাল রিলেশন আছে, বাইল্যাটারাল রিলেশন আছে এবং মাল্টিল্যাটারাল রিলেশন আছে, তো ওই জায়গা থেকে কিন্তু মানে বর্তমান প্রেক্ষাপটে সবাই মাল্টিল্যাটারালিজম কিন্তু ফলো করছে ম্যাক্সিমাম দেশগুলো, অনেকের সাথে সম্পর্ক
এটা নিয়ে আলোচনা আসলে 44-এ আসছে, আমরা আগামী ক্লাসে এটা 6, 7, 8 এবং 9 এগুলো নিয়ে আলোচনা করব। তো মাল্টিল্যাটারালিজম এর সাথে কিন্তু আবার নতুন করে যদি আমরা আলোচিত একটা টপিক বলি, সেটা হচ্ছে মাল্টিপোলারিটি, বহুমেরুকেন্দ্রিক যে দেশ বিশ্ব বর্তমানে, এখন কিন্তু এক মেরু দুই মেরু না, এখন কিন্তু বহুমেরুকেন্দ্রিক একটা বিশ্বের একটা বোঝা যাচ্ছে আর কি। হ্যাঁ, নির্দিষ্ট একটা দেশের বা দুইটা দেশের গণ্ডির মধ্যে কেউ নাই, ঠিক আছে, অনেক বড় বড় জোট হচ্ছে জোটের মাধ্যমে, কিন্তু এখন বহুমেরুকরণের একটা ব্যাপার চলে আসছে রাজনীতিতে। তো এটা কেন, কার এই কারণটা কি, এই কারণটা খুব সুন্দরভাবে আলোচনা করা যায়। তারপর আসেন আন্তর্জাতিক রাজনীতিতে নিউ গ্রেট গেমের সাথে এই যে মাল্টিপোলারি পোলারাইজেশন আর কি, বহুমেরুকরণ এবং হচ্ছে আনার্কিক সোসাইটির সম্পর্ক লিখুন। এই যে বর্তমানে মাল্টিপোলারাইজেশনের কারণে কিন্তু বর্তমানে যে সমাজ ব্যবস্থা বিরাজ করছে সেটা হচ্ছে নৈরাজ্যবাদী সমাজ ব্যবস্থা, বা নৈরাজ্য, অনেক সময় নৈরাজ্য রাষ্ট্র কিন্তু আসে, মানে নৈরাজ্যবাদী রাষ্ট্রের ব্যাপারটাও কিন্তু চলে আসে। তো এটা কিন্তু মানে পরস্পর রিলেটেড আর কি, মাল্টিপোলারাইজেশনের সাথে এই নৈরাজ্যবাদী সমাজ ব্যবস্থা কিন্তু রিলেট করে। তো এটা একটু যদি এই পার্টটা আলাদা করে থাকে আপনার, একটু এটা দেখে নিতে, দেখে নেওয়ার চেষ্টা করবেন। আমরা আগামী ক্লাসে এগুলো নিয়ে একটু আলোচনা থাকবে, আর পিডিএফ এর মধ্যে আপনাদের এই অ্যানসার গুলো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব, নতুন পিডিএফ আলাদা করে থাকবে আর কি। হ্যাঁ, যেগুলো আগে দেওয়া হয়েছে ওগুলো থেকে তো এই যে পুরাতন প্রশ্নগুলো আপনারা খুঁজে পড়তে পারবেন, আর যদি আপনাদের আগে গাইড থেকে পড়া থাকে তো সেখান থেকে দেখবেন, নতুন করে এগুলো অ্যান্সার মুখস্থ করার কিন্তু প্রয়োজন নাই। তো ওখান থেকে এই পর্যন্তই। হ্যাঁ, ইন্টারন্যাশনাল মানে ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটা এই পর্যন্তই, মানে আমি প্রশ্নগুলো সাজিয়েছি কিন্তু আমার নিজের মতো করে, যেগুলো যে টপিকের মধ্যে দেওয়াটা বেটার। অনেক সময় দেখবেন যে মানে ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর মধ্যে এত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আলোচনা করা থাকে না।